আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিচারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি ডেনমার্কের ওয়ার্ক পারমিট বিষয় নিয়ে, এর অগ্রগতি নিয়ে আজকের ভিডিওর আয়োজন করেছি। সঙ্গেই থাক। প্রিয় দর্শক, আমরা ডেনমার্ক নিয়ে কাজকর্ম শুরু করেছি। ইতিমধ্যে আমরা বেশ কিছু ফাইল গুছিয়ে সেগুলো প্রসেসিং সম্পন্ন করে এটি পাঠিয়ে দিয়েছি ডেনমার্কের কোপেনহেগেনে আমাদের যে কাউন্টার পার্ট রিপ্রেজেন্টেটিভ আছেন তার কাছে। সে এগুলো বর্তমানে প্রসেসিং করছে। এগুলো প্রসেসিং করে অতি দ্রুত সময়ে ইমিগ্রেশনে দাখিল করে ইমিগ্রেশন থেকে ওয়ার্ক পারমিট ইস্যু করে বাংলাদেশে পাঠিয়ে দিবেন। বাংলাদেশে পাঠালে এগুলো আমরা ডেনমার্কের দূতাবাসের যে অ্যাপ্লিকেশন সেন্টার রয়েছে সেখানে শিডিউল করে আপনাদের অ্যাপ্লিকেশনগুলো জমা দিয়ে নিজের হাতে আপনারা নিজেই অ্যাপ্লিকেশনগুলো জমা করবেন এবং উত্তোলন করবেন। ভিসা লাভ করে, ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স করে, ঢাকা থেকে ফ্লাইট করে আপনারা ট্রানজিট হয়ে কোপেনহেগেন ডেনমার্কে পৌঁছে আপনার কর্মজীবন শুরু করতে পারবেন। যারা ডেনমার্কে যাবেন তারা বিভিন্ন সেক্টরে কাজ করতে পারবেন। প্রথমত এখন কনস্ট্রাকশন সেক্টরে কাজের প্রচুর সুযোগ রয়েছে। আপনারা কনস্ট্রাকশন সেক্টরে রড বাইন্ডার, ব্রিকলিয়ার, প্লাম্বার, মেসন, টাইলস মেসন এবং ওয়েল্ডার, ফাইভ ফিডার, ইলেকট্রিশিয়ান, বেকো অপারেটর, ক্রেন অপারেটর হিসেবে আপনারা কাজ করতে পারবেন। এর বাইরেও যারা হেল্পার আছেন, অধ্যক্ষ আছেন, তারাও কনস্ট্রাকশনে কাজের সুযোগ পাবেন। এর বাইরে বিভিন্ন রকম ফ্যাক্টরিতে, ফুড প্যাকেজিং, ফুড প্রসেসিং ফ্যাক্টরিতে কাজের সুযোগ পাবেন। এর বাইরে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার হিসেবেও আপনারা কাজ করতে পারবেন এবং বিভিন্ন রকম ফার্ম হাউস, গ্রিন হাউস এই ধরনের এগ্রিকালচার সেক্টরে আপনারা কাজ করতে পারবেন। আপনারা যারা ডেনমার্কে যেতে চান তারা হোটেল রেস্টুরেন্টেও আমাদের কাছে কাজের সুযোগ রয়েছে। হোটেল রেস্টুরেন্টে কিচেন বয়, কিচেন হেল্পার, ডিশ ওয়াশার, শেফ, কুক, রুম বয়, হাউসকিপিং, লন্ড্রিম্যান, ক্লিনার এবং আপনারা ওয়েটার হিসেবেও কাজ করতে পারবেন এবং শপিং মলে আপনারা সেলসম্যান এবং ক্লিনার হিসেবে কাজ করতে পারবেন। আপনারা যারা ডেনমার্কে যাবেন তারা পাসপোর্ট, ছবি, এনআইডি, পুলিশ ক্লিয়ারেন্স সহ আমাদের সঙ্গে যোগাযোগ করে ডেনমার্ক সম্পর্কিত সব ধরনের তথ্য উপাত্ত জেনে আপনারা ডেনমার্কের ফাইলটি আমাদের কাছে দাখিল করুন এবং অতি সত্বর প্রত্যেকটি ভিসা প্রসেসিং করে ডেনমার্কের ভিসা যথাযথ নিয়ম অনুযায়ী ঢাকা থেকে প্রাপ্ত হয়ে আপনি ডেনমার্কে গমন করে বৈদেশিক মুদ্রা অর্জন করুন এবং স্বাবলম্বী হন। এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। যারা ভিডিওটির সঙ্গে ছিলেন, ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।